মাথায় বৃষ্টি নিয়ে চলে এলো আমাদের ট্রেন বন্দে ভারত। যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে, গন্তব্য হলো পুরীধাম। এই প্রথমবার উঠব বন্দে ভারতে, সেই অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে, থাকবে প্রচুর ইনফরমেশন। হাই ফ্রেন্ডস, আজ আবার নিয়ে চলে এসেছে নতুন ট্রাভেল ব্লগ। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বন্দে ভারতে করে পুরী যাচ্ছি। তো আজকে জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব, তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগ সাবু ডান্স একাডেমি। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, একটু পরে আমরা ট্রেনে উঠব। এখনকার কিছু নিয়ম হচ্ছে কিনা, কারণ বন্ধ হয়তো অনেকদিন আগে থেকে চালু হয়ে গেছে, এখন কিছু নতুন নিয়ম যদি চালু হয় তোমাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করব। এখন চলো যাই। এই যে আমরা ভেতরে এসে বসে পড়েছি, আর সামনে থেকে তো একটু ফটো তুলে নিয়েছিলাম সবাই মিলে, ওখানে ফটো তোলার জন্য লাইন পড়ে গেছিল, আমিও টুকটাক ফটো তুলে নিয়েছি। আজকে জার্নিতে কিন্তু আমি আর সৌমিক শুধু দুজনে মিলেই যাচ্ছি। ৬:১০ আমাদের ট্রেন ছাড়বে, তো এখন পুরো ৬টা বাজে, এই দেখো। তো চলো, জয় জগন্নাথ। ট্রেনের টাইম ছিল ৬:১০, তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম ৪টা নাগাদ। তবে যেহেতু হাওড়া স্টেশন, তাই বারাসাত বা বনগাঁর দিক থেকে যেতে হলে ফার্স্ট ট্রেন ধরা ছাড়া উপায় নেই, অথবা পারলে করে নিও ক্যাব বুক। আমরা নিয়েছিলাম চেয়ার কারের টিকিট। টিকিট ভাড়া পড়েছিল ২৫৯০ টাকা জনপ্রতি। সিট নিয়ে কিছু আলাদা করে বলার নেই, কিন্তু চার্জিংয়ের পয়েন্ট ছিল সিটের নিচে। জায়গাটা অড হলেও অ্যাক্সেস করায় অসুবিধা হবে না কারোরই। ট্রেন স্টেশন ছাড়তে না ছাড়তেই চলে এলো জলের বোতল। সেই ভোর রাত থেকেই হয়ে চলেছিল বৃষ্টি। ট্রেনের গতির সাথে এখন একটু কমেছে বলতে পারো, কিন্তু কাচের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর বাইরের দৃশ্যটা ছিল মনমুগ্ধকর। চলে এলো মর্নিং টি, চলো দেখাই কি কি দিয়েছে আমাদের। এই দেখো, এর মধ্যে কফি রয়েছে, আমি এর মধ্যে দেবো। এই একটা কাঠি, এটা দিয়ে এটাকে গুলিয়ে নিলেই হয়ে গেল আমাদের কফি রেডি। এইটাই দিয়েছে, এটার মধ্যে দুধ আর কফি পুরো একসাথেই থাকে। আর এই যে একটা কাঠি দিয়েছে, লাবণী আমাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে কাটতে হবে, একটু ঘেটে ঘ করে দিতে হবে ব্যাপারটা। কফি বা চা তো রেডি, আর তার সাথে দিয়েছে এই যে ওটসের এই বিস্কুট, ওটস বিস্কুটই দিয়েছে। ভালো আছে, এই ক্রিম বিস্কুটের থেকে এই বিস্কুটগুলোই যথেষ্টই ভালো। বিস্কুটটা কিন্তু খুব ভালো খেতে, গরম গরম কফির সাথে খেতে ভালোই লাগছে। তার মধ্যে এত স্পিডে ট্রেন চলছে, দাঁড়ানোই যাচ্ছে না এদিক ওদিক এদিক। চলো এখন একটু এখানে দেখো টয়লেট আমাদের, একটু এখন চলো বাথরুমটা ঘুরে দেখো। এই একটি কম্পার্টমেন্টে রয়েছে দুটি ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। একটি ওয়েস্টার্ন আর একটি ইন্ডিয়ান, তবে এত লোকজনের জন্য মাত্র দুটি ওয়াশরুম একটু ছোটোখাটো লাইন পড়ে যাওয়ার মতো অসুবিধা হচ্ছিল। অন্যান্য কম্পার্টমেন্টে কী আছে জানি না, তবে মিনিমাম ৪টি ওয়াশরুম পার কম্পার্টমেন্টে থাকা উচিত বলে মনে হয়। সেই জায়গাটিকে এখানে কাজে লাগানো হয়েছে প্যান্ট্রি পারপাসে। দেখলাম আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তবে এই সুইচ প্রেস করা দরজার ডিজাইন দারুণ লেগেছে আমার। পুরোটাই জানলা, আর এই যে আমার এখানে ব্যাগপত্র রেখে দিয়েছি, জলের বোতল, ব্যাগ, ক্যামেরার ব্যাগ সব রয়েছে। আর ওপরে দেখো দুটো ছোট ছোট লাইট রয়েছে, যেটা জ্বালিয়ে দিয়েছে আমার যেটা ঘুমের ১২টা বাজানোর জন্য। আমরা কিন্তু এখন খড়গপুর স্টেশনে চলে এসেছি, তো এই ডাইরেক্ট হাওড়ার পর কিন্তু এখানেই খড়গপুর স্টেশনে এই ট্রেন থামলো। আর এসে গেছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, দেখো পেছন থেকে চলে এসছে, এখনই আমাদের ব্রেকফাস্ট দেবে। তো চলো আমি ব্যাগগুলো সরিয়ে ফেলি, কারণ এই জায়গাটা এক্ষুনি ভর্তি হয়ে যাবে। আবার জলের বোতলটা সরাই, এই দেখো এদের সার্ভিস কিন্তু খুব সুন্দর, টাইমে টাইমে সব কিছু চলে আসছে আমাদের। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, এটা জাস্ট খড়গপুরের পরেই এলো, তো এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে বালাসোরে। তো ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা করে নিই, সবার আগে একটা কাপ কেক, উইঙ্কিজের ব্রেড, আচ্ছা দুটো ব্রেড আছে, স্যার কিছু টোস্ট, টোস্ট ব্রেড আছে। গরম আছে কি না?
ঠান্ডাই আছে, কোনো সেরকম গরম কিছু নেই। একটা অমলেট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, তার সাথে কিছু স্যালাড আছে। খেয়ে দিয়েছে একটা অমলেট, আর এই যে গাজর কুচি কুচি করে কেটে দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে কিছু, আর এই যে কড়াইশুঁটি, এটাই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি আছে আমাদের আজকের টিফিনে। তো এখন আমরা খাওয়াটা শুরু করি, আর খেতে খেতেও বলে দিই যে কিরকম টেস্ট আছে। ব্রেকফাস্ট একটা হেলদি ফুড খাচ্ছে, খেতে ভালোই লাগছে। গরম গরম ডিমের অমলেট সাথে এই যে গাজর সেদ্ধ রয়েছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, এটা দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগছে। তো আমি ব্রেডটা রেখে দিয়েছি, পরে খাবো, আর এটা আগে খেয়ে নিই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। খেতে যদি তোমরা বেলা ট্রেনে জার্নি করো তাহলে পেয়ে যাবে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স, ভেজ নন ভেজ দুটোরই অপশান থাকবে তোমাদের। টিকিট কাটা আর বুকিংয়ের সময় চুজ করে নিতে হবে তোমাদের। এক্সট্রা রাইস বা অন্যান্য কিছু নিলে ট্রেনের মধ্যেই পেমেন্ট করে নিতে পারো, সেই অপশনও রয়েছে এখানে। এই ফেসিলিটিগুলো বেশ সুন্দর লেগেছে আমাদের। লাঞ্চে ছিল জিরা রাইস, পরোটা, ডাল, বোনলেস চার পিস, চিকেন কষা, আলু ভাজা, টক দই, আর শেষ পাতে আইসক্রিম। খেতে খেতে চোখে পড়লো জানালার কাছে মহানদীর অপরূপ দৃশ্য, মন কাড়লো আমাদের। এখন আসি ইভিনিং স্ন্যাক্সের প্রসঙ্গে। দেওয়া হয়েছিল আমাদের একটা খাস্তা কচুরি, ম্যাঙ্গো ড্রিঙ্ক, সল্টের চিড়ে ভাজার প্যাকেট আর লটি চকপাই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সবই দেখালাম তোমাদের। স্বাদ ছিল মোটামুটির মধ্যে ভালোই। ট্রেনে মেনুর চার্ট স্ক্রিনে দিয়ে রাখলাম, পজ করে দেখে নিতে পারো তোমরা। তো ফ্রেন্ডস, টান একটা ঘুম দিয়ে নিলাম। আমাদের বলেছি যে কালকে রাতে আমাদের একদমই ঘুম হয়নি, সারা মানে একটা বেরোনোর টেনশন থাকে। আর একটা জিনিস আমরা খুঁজে পাচ্ছিলাম না, যেটা হচ্ছে চার্জিংয়ের ব্যবস্থা। তো এই সাইডে জানলার এদিকে কিন্তু পাবে না তোমরা, এই যে সিটের ঠিক নিচের দিক করেই চার্জের ব্যবস্থা রয়েছে। আর তাছাড়াও তো লাইট রয়েছে ছোটো ছোটো, যদি দরকার হয় তোমরা জ্বালাতে পারো। শুধু একটা একটু আমাদের মানে খারাপ লাগলো, যেটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা আরও দুটো এক্সট্রা হলে ভালো হতো। সবাই গিয়ে ওখানেই অপেক্ষা করছে, খেয়ে দুটো ওয়াশরুমের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তাছাড়া অন্য কোনো কিছু তার কোনো প্রবলেম হয়নি। আমাদের কিন্তু এখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে এরপরে স্টেশন করি। তো আমরা সব কিছু এখন গুছিয়ে ঠিকই ঠিকঠাকভাবে নামতে হবে আমাদের ট্রেন থেকে। আমাদের কিন্তু জার্নিটা আজকে ভালোই হলো, বেশ ভালোই লেগেছে আমার এই বন্দে ভারতের জার্নিটা। তো একবার ট্রাভেল করে দেখতেই পারো, ভালোই লাগবে। ওখান থেকে যখন আমরা ফিরবো পুরী থেকে, তখন আমরা বন্দে ভারতেই ফিরবো। তাহলে চলো এরপরে স্টেশনে, পুরী স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা হবে। এখন নামার পালা, ব্যাগপত্র নামিয়ে নিলাম আমরা। সকালে বৃষ্টির জন্য ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট ছিল, এইটুকু লেট না ধরলেই চলে। কম বেশি প্রায় 7 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুরী। স্টেশনে নেমে সোজা হাঁটা দিলাম বাইরের দিকে, টোটো বা অটো ধরে যাব এখন হোটেলে। স্টেশনের বাইরে বেরিয়ে জনসমুদ্র দেখে আমাদের চক্ষু জড়ক গাছ। চলো একটু চা খেয়ে নেওয়া যাক। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর টুরিস্ট এসছে এখানে পুরীতে, যদিও সারা বছরই এখানে এরকমই লোকজন আসে। তো এখানে প্রচুর বার্গেটিং হচ্ছে ওই অটোতে, গাড়িতে। কেউ বলছে 250 টাকা, কেউ বলছে 150 টাকা, কেউ বলছে 200 টাকা, এরকম বার্গেটিং চলছে। তো আমরা ওখান থেকে পুরোটা বেরিয়ে এসছি, বেরিয়ে এসে এখানে সাইডে একটা জায়গা থেকে চা খাচ্ছি খেয়ে। এই বাইরেও রোডের ওপর অনেক টোটো অটো রয়েছে, তো এখান থেকে আমরা একটু বার্গেটিং করে যে আমাদের হোটেলে যাবো, যেই হোটেলটার নাম বলবো সেখানে নিয়ে যাবে। তো দেখবে ওখানে কত কী পড়ে তোমাদের বলে দেবো। তাহলে চলো চাটা খাই, খেয়ে তারপরে আবার হোটেলে রওনা দিই। ভালোই বানিয়েছে চাটা। বাইরে থেকে স্টেশনের অনেকটা বাইরে হেঁটে এসে বাইরে থেকে নিয়েছি টোটোটা, ওই জন্য আমাদের 7 টাকাই হয়ে গেছে। আমাদের হোটেল যে পুষ্পা, ওখানে নামিয়ে দেবে, গোল্ডেন বিচের কাছেই রয়েছে। কিন্তু স্টেশনের ভেতর থেকে যদি তোমরা ওরকম বুক করে নিয়ে চলে আসো, ওখানে অনেক প্রাইস চায়। তোমরা যদি বাইরের দিকে একটু বেরিয়ে টোটো অটো বুক করো, তো এরকম একটু কমেই পড়ে যাবে। তো আমাদের 7 টাকা নেবে ভাড়া। তো চলো এখন আমরা যাচ্ছি। চলে এলাম সমুদ্রের দোরগোড়ায়। এত জার্নির পরে এই রাস্তায় শেষে টার্নিংয়ে এসে সকলেরই মন বা শারীরিক ক্লান্তি যেন দূর হয়ে যায় সমুদ্রের এই অপরূপ শোভা দেখে। তো ফ্রেন্ডস, আমরা তো চলে এসেছি, আর এই দেখো বিচ, এত সুন্দর লাগছে, ঢেউটা দেখো জাস্ট অসাধারণ। কত লোক, যে প্রচুর লোক এসছে রাস্তায়, তো গাড়ি মানে দাঁড়ানোর জায়গায় নেই, একটু দাঁড়ালেই পেছন দিয়ে হর্ন দিচ্ছে সবাই। চলে এসেছি আমরা হোটেল পুষ্পা। তো এখন ভেতরে যাব, ভেতরে রুমে যাব আর কি। ছোটোখাটোর মধ্যে হোটেলটা কিন্তু খুব সুন্দর দেখতে। এবার ভেতরটা যাই, আমাদের রুমটা কেমন দেখে নিচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা তো এখন রুমে চলে এসেছি, আর এই রুমের তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই, মানে এখানকার খাওয়া দাওয়া কি,
এখানকার আমাদের কত কি প্রাইস পড়েছে। আর আজকের ভিডিওতে না, আজকের ভিডিওতে তোমাদের এখানে আসার সংক্রান্ত সমস্ত শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখানকার এই পুরো হোটেলটা সংক্রান্ত সমস্ত ডিটেলস আমার পরের ভিডিওতে আসবে। একেবারে রিজনেবলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আমরা হোটেল পেয়েছি। তো এই ভিডিওটা তোমাদের দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।